শুরু করার আগে একটা বিশেষ কথা বলতে চাচ্ছি, যে লিখেছি বলে তোমাদের দেখতে দেখে পড়তে সুবিধা হবে, কিন্তু সময়টা অনেক লেগে গেছে, যার জন্য সব চ্যাপ্টারগুলো কভার করতে পারলাম না। তবে তোমরা যদি চাও যে না লিখে শুধু আমি বলে বলে দেব প্রশ্ন আর উত্তর, সেটাও কিন্তু আমি করতে পারি। পেছনে যে কোনো একটা ছবি দিয়ে রাখবো, হয়তো যে কোনো একটা ছবি দিয়ে আমি হচ্ছে শুধু বলে দিলাম, তোমরা শুধু মোবাইল চালিয়ে হেডফোন লাগিয়ে বা এমনি শুধু কানে শুনবে, চোখ বন্ধ করেও শুনতে পারো। এইটাতে যদি তোমরা রাজি থাকো তাহলে সেটা আমাকে কমেন্ট করে জানিও। যারা আগামী 20 ফেব্রুয়ারি NMMS অর্থাৎ অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা দেবে, তাদের জন্য আমি জীবন বিজ্ঞানের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন এবং অ্যান্সার নিয়ে এসেছি। আমার চ্যানেলে অলরেডি 45টা ভিডিও দেওয়া আছে ম্যাথ এবং স্যাট সংক্রান্ত। স্যাটের ম্যাথের রয়েছে, এছাড়া ফিজিক্যাল সায়েন্সেরও রয়েছে, আর ম্যাটের তো রয়েছে। আর হাতে তো বেশি সময়ও নেই, এছাড়া এতগুলো লেখাও এখন অসম্ভব ব্যাপার। সেই জন্য আমি ফার্স্ট চ্যাপ্টার থেকে তোমাদের বেশ কিছু কোশ্চেন নিয়ে এসেছি, আশা করি এগুলো তোমাদের কাজে লাগবে। তো চলো শুরু করা যাক। কয়েকটি সংক্রামক মহামারী, যেমন হাম, বসন্ত, ইনফ্লুয়েঞ্জা, ম্যালেরিয়া, এগুলো সংক্রামক, সংক্রমিত হয়। আর অসংক্রামক রোগ ঘটিত মহামারী, যেমন ফুসফুসের ক্যান্সার, করোনারি হার্ট ডিজিজ। তারপরে মহামারীর সাধারণ উৎস, যেমন জল, বায়ু, খাদ্য বা মাটির বিষক্রিয়া জনিত এই সমস্ত কারণে মহামারী হতে পারে, যেমন ভোপাল গ্যাস ট্র্যাজেডি বা জাপানের মিনামাটার রোগ, এই ধরনের। দেখো সব লেখাই রয়েছে, কিন্তু ভিডিওটা কিন্তু তোমাদের পুরোটা দেখতে হবে। যদি স্কিপ করে যাও তাহলে অনেক কিছু কিন্তু জানতে পারবে না, কারণ অনেক কিছু আমি এখানে বুঝিয়েও দিয়েছি। তারপর একটা জলবাহিত রোগ, যেমন কলেরা, ডায়রিয়া, এগুলো জল দ্বারা বাহিত হয়। প্রাণীবাহিত রোগ বা এটা জীবাণুবাহিতও কিন্তু হতে পারে, যেমন ম্যালেরিয়া, কলেরা, তারপর টাইফয়েড। ঋতু পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত মহামারী রোগ জল বসন্ত। বায়ুবাহিত রোগ যক্ষা বা টিবি, এছাড়া ইনফ্লুয়েঞ্জা, হাম। আচ্ছা, এরপরে দেখো আমি কিছু রোগ, তাদের রোগ সৃষ্টিকারী ভাইরাস, রোগের লক্ষণ, প্রতিকার, এই নিয়ে ছক আকারে তোমাদের জন্য লিখেছি। আশা করি তোমাদের খুব উপকার হবে। তোমরা হয়তো বই এতদিনে পড়েইছ, যেহেতু আর কয়েকদিন আছে পরীক্ষার, কিন্তু এইটা আশা করি একসঙ্গে সবগুলো পাবে, তোমাদের একটু কাজেই দেবে। তো প্রথম যে ছকে যে নামগুলো দেখবে এগুলো সব মানে ভাইরাস ঘটিত রোগ, তারপরে ব্যাকটেরিয়া ঘটিত রোগও রয়েছে, তারপরে আদ্য প্রাণী ঘটিত রোগও রয়েছে। তো প্রথমে দেখো এগুলো সব ভাইরাস ঘটিত। হ্যাঁ, প্রথমে আছে ডেঙ্গু, এর রোগ সৃষ্টিকারী ভাইরাসের নাম ক্ল্যাভি ভাইরাস। রোগের লক্ষণ প্রবল জ্বর, ব্যথা, ব্যথা বলতে এখানে পেশির ব্যথা, মাথা যন্ত্রণা, এগুলো সবগুলোই হবে। আমি একটু শর্টে লিখেছি, এত লেখা সম্ভব নয় বলে। এছাড়া আরও কিন্তু অনেক রোগ আছে, আমি প্রাথমিক যে লক্ষণগুলো সেটাই লিখেছি, সবগুলো কিন্তু লিখতে পারিনি। হ্যাঁ, আর প্রতিকার, প্রতিকারও যেটা লিখেছি এটা ছাড়াও, যেগুলো লিখেছি আমি এগুলো ছাড়াও আরও অনেকগুলো কিন্তু হয়। হ্যাঁ, যেমন এটা হচ্ছে ডেঙ্গু, মশার কামড় থেকে বাঁচা, যাতে মশার কামড় না লাগে সেজন্য মশারি ব্যবহার করা, আশেপাশের যাতে মশা ডিম পারতে না পারে তার জন্য সেই জলাশয় বা এগুলো পরিষ্কার রাখা, এগুলো করতে হবে। 2 নম্বর হচ্ছে স্মল পক্স, এর হচ্ছে রোগ সৃষ্টিকারী ভাইরাস হচ্ছে ভ্যারিওলা ভাইরাস। লক্ষণ প্রবল জ্বর, মাথা ব্যথা। আর প্রতিকার হচ্ছে টিকাকরণ। ডায়রিয়া হচ্ছে ভাইরাস রোটা ভাইরাস, আর লক্ষণ হচ্ছে গন্ধযুক্ত মল, বমি, পেটে যন্ত্রণা, আরও রয়েছে প্রচুর। হ্যাঁ, প্রতিকার ওআরএস, বিশুদ্ধ জল পান করা, ঢাকা ও টাটকা খাবার খাওয়া। তারপরে হেপাটাইটিস, হেপাটাইটিস ভাইরাস, যেমন এ, বি, সি, ডি, ই, এই ভাইরাসগুলো। তারপরে লক্ষণ হচ্ছে যকৃত কোষ ধ্বংস হওয়া, যকৃত মানে তোমরা জানো লিভার, হলুদ মূত্রত্যাগ, বমি ভাব, হালকা জ্বর, এর হচ্ছে টিকা রয়েছে। এছাড়া এই যে এটা মানে হচ্ছে ওপরের এইগুলো সবগুলো, হ্যাঁ, মানে ঢাকা ও টাটকা খাবার, বিশুদ্ধ জল পান, এগুলো, হ্যাঁ, মানে অবিশুদ্ধ জল পান না করা। আচ্ছা, তারপরে ইনফ্লুয়েঞ্জা, এটা হচ্ছে মিক্সো ভাইরাস, লক্ষণ জ্বর, সর্দি, কাশি, মাথা ও গাঁটে গাঁটে ব্যথা। হ্যাঁ,
তারপরে নাক মুখ ঢেকে হাঁচি কাশি দিতে হবে, প্রচুর জলপান আর হচ্ছে প্রচুর বিশ্রাম। এছাড়াও আরও রয়েছে যে মানে এই রোগীর ব্যবহার করা জিনিস অন্য কেউ যাতে ব্যবহার না করে এই ধরনের। হ্যাঁ, তারপর রয়েছে এইডস, এর ভাইরাসের নাম এইচআইভি ভাইরাস। দীর্ঘস্থায়ী ডায়রিয়া, জ্বর, নিউমোনিয়া এছাড়া অনেক সময় কোনো লক্ষণও থাকে না। এটা হচ্ছে প্রতিকার জীবাণুমুক্ত রক্ত সঞ্চারণ ও সিরিঞ্জ ব্যবহার করা, জীবাণুমুক্ত, এইডস সম্পর্কে সচেতনতা। এরপরে দেখো পরের লিস্টে যেগুলো আছে সেগুলো ব্যাকটেরিয়া ঘটিত রোগ, ওই কলামগুলো একই থাকবে, এটা রোগের নাম আর এটা রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া, রোগের লক্ষণ আর প্রতিকার। দেখো প্রথমেই লিখেছি কলেরা, ব্যাকটেরিয়ার নাম হচ্ছে ভিব্রিও কলেরি, আর লক্ষণ হচ্ছে চাল ধোয়া জলের মতো মলত্যাগ, খিচুনি, চোখ ঢুকে যাওয়া এইগুলো। আর প্রতিকার হচ্ছে ফোটানো জল, ঢাকা ও টাটকা খাবার, ওআরএস, টিকা। দু নম্বরে প্লেগ, ব্যাকটেরিয়ার নাম হচ্ছে ইয়ারসিনিয়া পেস্টিস, এগুলো কিন্তু ইংরাজিতেও থাকতে পারে, হ্যাঁ, নামগুলো অপশনে। আর লক্ষণ হচ্ছে ফুসফুসে সংক্রমণ, লসিকা গ্রন্থি ফুলে ওঠা, মাথা যন্ত্রণা, বমি, কাশির সঙ্গে রক্ত পড়া। আর হচ্ছে প্রতিকার সঠিক স্বাস্থ্যবিধি মানা, ইঁদুর দূর করা। তারপর তিন নম্বর যক্ষা বা টিউবারকিউলোসিস, এর হচ্ছে ব্যাকটেরিয়ার নাম মাইকো ব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, কাশি, জ্বর, থুতু ও কফের সঙ্গে রক্ত পড়া, বুকে ব্যথা। আলো বাতাসপূর্ণ পরিবেশে থাকা, বিসিজি টিকাকরণ শৈশবে, ছোটবেলায় দিতে হয় বিসিজি টিকা, এছাড়া MDT ও ডটস পদ্ধতিতে চিকিৎসা। এরপরে হচ্ছে আদ্যপ্রাণী ঘটিত রোগ এবং আদ্যপ্রাণীগুলোর নাম কি কি, যেমন ম্যালেরিয়া সৃষ্টিকারী আদ্যপ্রাণীর নাম হচ্ছে প্লাসমোডিয়াম ভাইভ্যাক্স, কাঁপুনি সহ জ্বর, ব্যথা, বমি। আর প্রতিকার কুইনাইন খাওয়া, মশা ধ্বংস করা আর মশারি ব্যবহার করা। দু নম্বর কালাজ্বর, লিসম্যানিয়া ডোনোভ্যানি, নির্দিষ্ট সময় অন্তর জ্বর, যকৃৎ ও প্লীহার আকার বৃদ্ধি। আর এটা হচ্ছে সুচিকিৎসা, কীটনাশক ছড়ানো, মাছির বাসস্থান নষ্ট করা, নর্দমা পরিষ্কার করা বা এবং ঢাকা দেওয়ার ব্যবস্থা করা। এরপরে হচ্ছে দেখো কিছু রোগের নাম এবং যেভাবে রোগ ছড়ায়, রোগগুলো কি করে ছড়ায় সেটা কিন্তু ওপরে বলিনি, তবে লক্ষণ প্রতিকার বলেছি, প্রতিকার থেকে কিছু কিছু রোগ কিভাবে ছড়ায় আইডিয়া করা যায়। তো তাছাড়াও আমি আলাদা করে লিখে দিচ্ছি, দেখো রোগের নাম কলেরা, আঢাকা খাবার, দূষিত জল, নোংরা পরিবেশ এইগুলোর মাধ্যমে ছড়ায়। ম্যালেরিয়া স্ত্রী অ্যানোফিলিস মশার কামড়ে, এগুলো কিন্তু আসে। ডেঙ্গু স্ত্রী এডিস মশার কামড়ে, প্লেগ র্যাট ফ্লি এর দংশনে, র্যাট ফ্লি বহনকারী ইঁদুর থেকে, যক্ষা আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত জিনিসের সংস্পর্শে বায়ুর মাধ্যমে সংক্রামিত জীবাণু এইভাবে ছড়ায়। এরপরে হচ্ছে দেখো ডটসের পুরো নাম কি, ডাইরেক্টলি অবজার্ভড ট্রিটমেন্ট শর্ট কোর্স, সার্স, SARS, এটা হবে সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম, এইডস অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিন্ড্রোম। ফার্স্ট চ্যাপ্টার থেকে আমি এই কটাই লিখেছি, দেখি আর তো বেশি দিন সময় নেই, 2-3 দিন সময় আছে, আমি চেষ্টা করবো, ইতিহাসের কয়েকটা কোশ্চেন লিখে ফেলেছি, চেষ্টা করবো ইতিহাস ভূগোলটাও একটু দেওয়ার, আর এই লাইফ সায়েন্সটা আর একটু যদি দিতে পারি তো দেব, আর ম্যাথের একটা মোটামুটি সবগুলো টপিক কভার করে একটা দেওয়ার ইচ্ছে আছে, একটা দুটো করে উদাহরণ দিয়ে দেখি কতটা করতে পারি। তো তোমরা ভালো করে পড়াশোনা করো আর আমার ভিডিও দেখতে থাকো, এবং ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও, আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অন করো।